হ্যালো এভিহান ওয়েলকাম টু স্কুল এডুকেশন আমরা এখন আলোচনা করব হিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এখানে টোটাল পনেরোটা প্রশ্ন আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ডবলিউ বিসিএস প্রিলিমিনারির জন্য খুব ইম্পর্ট্যান্ট সাধারণত ডব্লু বিসিএস প্রিলিমিনারিতে যেরকম ধরনের প্রশ্ন আসে সেরকম ধরনের প্রশ্ন নিয়েই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে এখানে টোটাল পনেরোটা প্রশ্ন আছে প্রথমে আপনারা প্রশ্নগুলো দেখে নেবেন এবং নিজে নিজে উত্তর করে নেবেন এবং তারপর এখানে উত্তর বলে দেওয়া হবে এবং মিলিয়ে নেবেন যে আপনার উত্তর সঠিক আছে নাকি যদি দেখেন পনেরোটা প্রশ্নের মধ্যে আপনারা বারোটা প্রশ্ন বা তার থেকে বেশি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন তাহলে ধরে নেবেন যে আপনারা মোটামুটি ডব্লিউ বিসিএস প্রিলিমিনারির জন্য অনেকটা প্রিপেয়ার আছেন যদি বারোটার থেকে কম প্রশ্নের উত্তর সঠিক দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের এখনও প্রিপারেশন দরকার এবং যদি আটটা বা তার থেকেও কম প্রশ্নের উত্তর সঠিক হয় সেক্ষেত্রে কিন্তু এখনো অনেক প্রিপারেশন নিতে হবে আপনাদের এটা মক টেস্ট সিরিজের টেস্ট ওয়ান হিস্ট্রির প্রত্যেকটা প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত এখানে অপশন রয়েছে সিন্ধু রাভি ভোগাবার শতদ্রু এর সঠিক উত্তর হচ্ছে হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত এই ক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করে সিন্ধু উত্তর করে আসবে কিন্তু সিন্ধু উত্তর করে আসতে কিন্তু উত্তর ভুল হবে কারণ সিন্ধু নদীর তীরে কিন্তু হরপ্পা অবস্থিত নয় সিন্ধু নদীর তীরে অবস্থিত হচ্ছে মহেঞ্জোদড়ো এবং রাভি নদীর তীরে অবস্থিত হচ্ছে হরপ্পা সিন্ধু নদীর তীরে মহেন্দ্র ছাড়াও আরো কিছু সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান কিন্তু এখানে অবস্থিত সেগুলি হচ্ছে একটা হচ্ছে কোটদিজি এবং অপরটি হচ্ছে আলহাদিনো অর্থাৎ সিন্ধু নদীর তীরে অবস্থিত হচ্ছে মহেন্দ্র কোট দিজি এবং আলহাদিনো এবং এখানে যে আরেকটি নদীর নাম আছে ভোগাবর এই ভোগাবরও কিন্তু খুব ইম্পর্টেন্ট নদী কারণ এই ভোগাবরের নদীর পাশেই কিন্তু অবস্থিত হচ্ছে লোথাল এবং আমরা জানি যে লোথাল লোথালই একমাত্র সিন্ধু সভ্যতার পোতাশ্রয় ছিল অর্থাৎ আরব সাগরের তীরে লোথাল কিন্তু অবস্থিত এবং এই লোথাল এই ভোগাবর নদীর তীরে অবস্থিত এছাড়াও শতদ্র নদীর তীরে অবস্থিত হচ্ছে রোপার রোপার শতদ্রু নদীর তীরে অবস্থিত সুতরাং আমরা দেখতেই পাচ্ছি যে কোন নদীর তীরে কোন সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ অঞ্চল অবস্থিত ছিল সেটা আমরা এখানে অনেকটা দেখে নিতে পারলাম পরবর্তী প্রশ্ন কে কালীবঙ্গান এখানে অপশন রয়েছে দয়রাম সাহানী দাস বন্দ্যোপাধ্যায় এ ঘোষ এম জি মজুমদার এখানে দয়রাম সাহানী এবং দাস বন্দ্যোপাধ্যায় খুবই নাম করা ব্যক্তিত্ব এনাদের দুজনের নাম অনেকেই আপনারা শুনেছেন কিন্তু আপনারা যদি সঠিক উত্তর না জেনে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অনেকে আন্দাজে দয়রাম সাহানি বা আখালদাস বন্দ্যোপাধ্যায়ের মধ্যে উত্তর করে আসবেন কিন্তু এখানে সঠিক উত্তর হচ্ছে সি এ ঘোষ কালীবঙ্গানের আবিষ্কর্তা হচ্ছে এ ঘোষ এ ঘোষ উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে এই কালীবঙ্গান আবিষ্কার করেছিলেন এবং এখানে যে নাম রয়েছে দয়ারাম সাহানী এবং দাস বন্দ্যোপাধ্যায় দয়ারিম সাহানী আবিষ্কার করেছেন হরপ্পা উনিশশো একুশ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি হরপ্পা আবিষ্কার করেছেন এবং রাখাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মহেন্দ্র আবিষ্কার করেছিলেন এবং এখানে আরেকজনের নাম রয়েছে এম জি মজুমদার এই এম জি মজুমদার আবিষ্কার করেছিলেন হচ্ছে চানহুদারো চানহুদারো এম জি মজুমদার আবিষ্কার করেছেন উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ সুতরাং সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট তাহলে দয়ারাম সাহাইনি হরপ্পা রাখালদাস বন্দ্যোপাধ্যায় মহেন্দ্র দরো এ ঘোষ কালীবঙ্গান এবং চানহুদারো আবিষ্কার করেছিলেন এম জি মজুমদার নেক্সট প্রশ্ন মহেন্দ্র দারো কথার অর্থ কি এখানে অপশন রয়েছে উন্নত নগরী শস্য ভাণ্ডার মৃতের স্তূপ এবং যুদ্ধক্ষেত্র এর সঠিক উত্তর হচ্ছে মহেন্দ্র দর কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ অর্থাৎ অপশন সি এখানে সঠিক উত্তর নেক্সট মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে এসেছিলেন এখানে অপশন রয়েছে অজাতশত্রু অশোক চন্দ্রগুপ্ত মৌর্য এবং হর্ষবর্ধন এখানে সঠিক উত্তর হচ্ছে মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন মেগাস্তিনিস ছিলেন সেলুকাস নিকোটরের দূত অর্থাৎ সেলুকাস নিকোটরের দূত হিসাবে মেগাস্তিনিস ভারতে এসেছিলেন এবং ভারতে এসে তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন এবং সেই গ্রন্থটি থেকে কিন্তু ভারতের প্রাচীন যুগের ইতিহাস সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারি সেই গ্রন্থটির নাম হচ্ছে ইন্ডিকা খুব ইম্পর্টেন্ট ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্বন্ধে জানতে পারি অর্থাৎ মেগাসিনিস কার দূত হিসাবে ভারতে এসেছিলেন সেলুকাস নিকোটরের দূত হিসাবে ভারতে এসেছিলেন এবং কার রাজসভায় এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন এবং তিনি যে গ্রন্থটি রচনা করেছিলেন তার নাম ইন্ডিকা এবং এই ইন্ডিকা গ্রন্থ থেকে প্রাচীন ভারতের ইতিহাস সম্বন্ধে জানা যায় এবং এখানে আরেকটি নাম রয়েছে হর্ষবর্ধন হর্ষবর্ধনের রাজত্বকালেও কিন্তু একজন দার্শনিক এসেছিলেন খুব নাম করা দার্শনিক তিনি হয়েছেন হিউএন সাং অর্থাৎ হিউএন সাং এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে বৌদ্ধ ধর্মগ্রন্থ দ্বীপবংশ ও মহাবংশ থেকে কোন সম্রাটের সম্বন্ধে জানা যায় এখানে অপশন রয়েছে অজাতশত্রু অশোক দ্বিতীয় চন্দ্রগুপ্ত হর্ষবর্ধন এখানে সঠিক উত্তর হচ্ছে অশোক এই বৌদ্ধ ধর্মগ্রন্থ দীপবংশ ও মহাবংশ থেকে সম্রাট অশোকের সম্বন্ধে জানা যায় এই বংশ এবং মহাবংশ থেকে আমরা জানতে পারি যে অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে তিনি সিংহাসনে বসেছিলেন যদিও এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক মতবিরোধ রয়েছে যেমন তার ছয় জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন সুতরাং বংশ ও মহাবংশ থেকে আমরা অশোক সম্বন্ধে জানতে পারি এবং এই বংশ এবং মহাবংশ হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন অশোক শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কাকে পাঠিয়েছিলেন এখানে একে রয়েছে রাহুল দুই মহেন্দ্র এ অপশন রয়েছে এক এবং অর্থাৎ রাহুল এবং মহেন্দ্র দুই এবং তিন অর্থাৎ মহেন্দ্র এবং সংঘমিত্রা এবং এ রয়েছে শুধুমাত্র এক অর্থাৎ রাহুল এর সঠিক উত্তর হচ্ছে দুই এবং তিন অর্থাৎ মহেন্দ্র এবং সংঘমিত্রাকে তিনি শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিলেন মহেন্দ্র হচ্ছে অশোকের পুত্র এবং সংঘমিত্রা তার কন্যা অর্থাৎ তিনি তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন এখানে যে রাহুল নামটা রয়েছে এই রাহুল নামটাও কিন্তু খুব উল্লেখযোগ্য এই রাহুল হচ্ছে গৌতম বুদ্ধের পুত্রের নাম গৌতম বুদ্ধ বিবাহের পর এবং তিনি সংসার ত্যাগ করার পূর্বে তার একজন পুত্র সন্তান হয়েছিলেন এবং সেই পুত্র সন্তানের নাম হচ্ছে এই রাহুল মূল বোধি একটি শাখা অশোক উপহার হিসাবে কাকে পাঠিয়েছিলেন এখানে অপশন রয়েছে আলেকজান্ডার সেলুকাস নিকটার তৃষ্য এবং প্রিয়দর্শী এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি তৃষ্য হচ্ছে শ্রীলঙ্কার শাসক এই শ্রীলঙ্কার শাসক তৃষ্যকে মূল বোধিভিকের একটি শাখা অশোক উপহার হিসাবে পাঠিয়েছিলেন এবং এখানে যে প্রিয়দর্শী নামটা রয়েছে এই প্রিয়দর্শী কিন্তু অশোকেরই আরেকটি অপর নাম অর্থাৎ অশোককে প্রিয়দর্শী হিসাবেও কিন্তু অনেক গ্রন্থে বলা হয়েছে এছাড়া এই যে বোধি বৃক্ষ বোধি বৃক্ষটা কি এই বোধী বৃক্ষের নিচেই কিন্তু গৌতম বুদ্ধ তার জ্ঞান অর্জন করেছিলেন তিনি নির্বাণ লাভ করেছিলেন এই বোধি বৃক্ষের নিচে এবং এই বোধি বৃক্ষকে কিন্তু সপ্তম খ্রিস্টাব্দে গৌড়রাজ শশাঙ্ক কেটে ফেলেছিলেন এইটা খুব ইম্পর্টেন্ট যে এই বোধী বৃক্ষকে কে কেটে ফেলেছিলেন গৌড়রাজ বৃক্ষকে সপ্তম ফেলেছিলেন এছাড়াও অশোকের শাসনকালী অশোকের একজন রানী তিনি কিন্তু এই বোধী আঘাত করেছিলেন তার নাম কি তার নাম হচ্ছে তৃশ্য রাখা অর্থাৎ অশোকের রানী তৃষ রাখা এই বোধি কিন্তু আঘাত করেছিলেন এটাও কিন্তু জেনে রাখা নেক্সট প্রশ্ন পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এখানে অপশন রয়েছে নরবর্ধন প্রভাকরবর্ধন বর্ধন রাজবর্ধন এবং হর্ষবর্ধন এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ নরবর্ধন নরবর্ধন ছিলেন পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা এবং তিনি এই পুষ্যভূতি বংশ প্রতিষ্ঠা করে থানেশ্বরের রাজধানী স্থাপন করেছিলেন এবং পরবর্তীকালে এই পুষ্যভূতি বংশের সম্রাটন হর্ষবর্ধন এবং হর্ষবর্ধন যখন তিনি রাজা হন তখন তিনি এই থানেশ্বর থেকে তার রাজধানী স্থানান্তরিত করে কনৌজে নিয়ে এসেছিলেন এবং এই হর্ষবর্ধন ছিলেন পুষ্যপতি বংশের শ্রেষ্ঠ সম্রাট অর্থাৎ পুষ্যপতি বংশের প্রতিষ্ঠাতা নরবর্ধন তার রাজধানী ছিল থানেশ্বর এবং এই থানেশ্বর থেকে পরবর্তী সময়ে হর্ষবর্ধন রাজধানী স্থানান্তরিত করে কনৌজে নিয়ে এসেছিলেন এবং এই হর্ষবর্ধন ছিলেন পুষ্যবতী বংশের শ্রেষ্ঠ রাজা পরবর্তী প্রশ্ন হর্ষচরিত কে রচনা করেছিলেন এখানে অপশন রয়েছে হর্ষবর্ধন বানভট্ট কলহন রবিকীর্তি এর সঠিক উত্তর হচ্ছে হর্ষচরিত রচনা করেছিলেন ছিলেন হর্ষবর্ধনের সভাকবি সুতরাং কে ছিলেন বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি এবং তিনি এই হর্ষচরিত রচনা করেছিলেন এবং হর্ষবর্ধন কিন্তু তিনি খুব শিক্ষিত মানুষ ছিলেন তিনি প্রচুর গ্রন্থ এবং প্রচুর নাট্যক রচনা করেছিলেন এবং তার বিশিষ্ট যে লেখাগুলো সেগুলোর মধ্যে রত্নাবলী নাগানন্দ প্রিয়দর্শিকা এগুলো খুব উল্লেখযোগ্য এছাড়া এই যে নিচে যে নাম রয়েছে কলহন কলহন রচনা করেছিলেন রাজতরঙ্গিনী এবং এই কলহন রচিত রাজতরঙ্গিনী থেকেই কিন্তু আমরা কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানতে পারি এবং এই রবি কীর্তি রবি কীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশির সভাকবি এবং এই দ্বিতীয় পুলকেশির সভাকবি রবি কিন্তু আইহোল প্রশস্তি রচনা করেছিলেন স্কন্ধগুপ্ত সম্বন্ধে জানা যায় কোন শিলালেখ থেকে এখানে অপশন রয়েছে এলাহাবাদ প্রশস্তি এরন প্রশস্তি জুনাগড় শিলালেখ এবং পাহাড়পুর শিলালেখ স্কন্ধগুপ্ত সম্বন্ধে জানা যায় কিন্তু জুনাগড় শিলালেখ থেকে জুনাগড় শিলালেখ থেকে স্কন্ধগুপ্ত সম্বন্ধে জানা যায় এবং উপরে যে অপশন দুটি রয়েছে এলাহাবাদ প্রশস্তি এবং এরন প্রশস্তি এই এলাহাবাদ প্রশস্তি এবং এরন প্রশস্তি থেকে জানা যায় সমুদ্রগুপ্তের রাজত্বকাল সম্বন্ধে এবং নিচে যে পাহাড়পুর শিলালেখর কথা লেখা রয়েছে এই পাহাড়পুর শিলালেখ থেকে বুধগুপ্ত সম্বন্ধে জানা যায় অর্থাৎ এলাহাবাদ প্রশস্তি এবং এরন প্রশস্তি থেকে সমুদ্রগুপ্ত সম্বন্ধে জানা যায় জুনাগড় শিলালেখ থেকে জানা যায় স্কন্দগুপ্ত সম্বন্ধে এবং পাহাড়পুর শিলালেখ থেকে জানা যায় বুধগুপ্ত সম্বন্ধে আপনারা এখনো যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে যাতে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন নেক্সট প্রশ্ন কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেছিলেন এখানে অপশন রয়েছে কুতুবুদ্দিন আইবক ইলতুৎমিশ মোহাম্মদ ঘুরি এবং রাজিয়া সুলতানা এর সঠিক উত্তর হচ্ছে কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেছিলেন কুতুব আইবক প্রশ্নটা কিন্তু ভালো করে পড়তে হবে কুতুব মিনারের মিনারের নির্মাণ নির্মাণ কাজ কাজ কে শুরু শুরু করেছিলেন করেছিলেন কুতুব কুতুবুদ্দিন আইবক এবং কুতুব মিনারের নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পূর্বেই তিনি তার উম পোলো খেলতে গিয়ে তিনি পড়ে যান এবং পড়ে গিয়ে তিনি মারা যান এবং তারপর সিংহাসনে বসেন ইলতুতমিশ এবং এই ইলতুত পরবর্তী সময়ে এই কুতুব মিনারের নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন যদি প্রশ্নটা আসতো যে কুতুব মিনারের নির্মাণ কাজ কে সম্পন্ন করেছিলেন সেই ক্ষেত্রে উত্তর হবে ইলতুতমিশ এবং কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেছিলেন এই ক্ষেত্রে উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক এবং এছাড়া এই যে এখানে একটা অপশন রয়েছে মোহাম্মদ ঘুরি মোহাম্মদ ঘুরি এই কুতুবুদ্দিন আইবক ছিলেন কিন্তু এই মোহাম্মদ ঘুরির একজন দাস এবং পরবর্তীকালে এই মোহাম্মদ ঘুরি সেনাপতি ছিলেন কুতুবুদ্দিন আইবক নেক্সট উদন্তপুরি বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন এখানে অপশন রয়েছে বক্তিয়ার খলজি মোহাম্মদ ঘুরি কুতুবুদ্দিন আইবক ইলতুৎমিশ। এখানে এর সঠিক উত্তর হচ্ছে বক্তিয়ার খলজি কুতুবুদ্দিন আইবক এর মতনই এই বক্তিয়ার খলজি এর পুরো নাম ছিল ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি এই বিন কুতুবউদ্দিন আইবকের অনুমতি নিয়ে প্রথমে বিহার জয় করেন এবং বিহার জয় করার পর তিনি এই বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন এবং পরবর্তী সময়ে তিনি নদিয়া জয় করেছিলেন এবং বাংলার যে শাসক ছিলেন সেনরাজ লক্ষণ সেন সেই লক্ষণ সেনকে তিনি পরাস্ত করেছিলেন ভারতে ইকতা প্রথার প্রবর্তন কে করেন এখানে অপশন রয়েছে কুতুবুদ্দিন আইবক ইলতুতমিশ রাজিয়া সুলতানা এবং বলগন এর সঠিক উত্তর হচ্ছে ইলতুতমিশ এই ইলতুতমিশ ইকতা প্রথার প্রবর্তন করেছিলেন এই ইকতা প্রথার প্রবর্তন করেছিলেন ইলতুতমিশ এছাড়াও ইলতুতমিশ কিন্তু চল্লিশ চক্রের বা চল্লিশা বা তুর্কানি চাহেলগানিরও প্রবর্তন করেছিলেন পরবর্তী সময়ে ইলতুতমিশের মৃত্যুর পর রাজিয়া সুলতানা যখন শাসনভার গ্রহণ করেন তখন কিন্তু এই চল্লিশ চক্র বা চল্লিশ এরা কিন্তু রাজিয়া সুলতানের বিরোধিতা করেছিলেন রাজিয়া সুলতানা তাদেরকে দমন করার চেষ্টা করেছিলেন কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে এই চল্লিশ চক্রের চক্রান্তেই কিন্তু রাজিয়া সুলতানাকে হত্যা করা হয় এবং তাকে সিংহাসনচ্যুত করা হয়েছিল নেক্সট প্রশ্ন দিন ইলাহি ধর্মমতের প্রবর্তন কে করেন এখানে অপশন রয়েছে মোহাম্মদ বিন তুঘলক ইলতুতমিশ বাবর আকবর এখানে সঠিক উত্তর হচ্ছে দিনী ইলাহি ধর্মমত প্রবর্তন করেন আকবর পনেরোশো খ্রিস্টাব্দে এই ইলাহি আকবর প্রবর্তন করেন এবং তিনি যখন এই প্রবর্তন করেন তখন জন মুসলিম এবং একজন হিন্দু বীরবল এই ১৯ জন প্রথম এই দিনী ইলাহি ধর্মমত গ্রহণ করেছিলেন এই প্রসঙ্গে বলি যে যে হিন্দু বীরবল তিনি যে দিনী ইলাহি ধর্মমত প্রবর্তন করেছেন এই বীরবলের আসল নাম কি এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় এই প্রশ্নটাও আসে যে বীরবলের আসল নাম বীরবলের আসল নাম হচ্ছে মহেশ দাস সুতরাং আমরা এখান থেকে কি আকবর কত খ্রিস্টাব্দে প্রবর্তন করেন পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে এবং দিনী ইলাই প্রথম গ্রহণ করেছিলেন আঠারো জন মুসলিম এবং হিন্দু বীরবল নেক্সট প্রশ্ন আকবর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন আপনি যদি আগের প্রশ্নের উত্তরগুলো শুনে থাকেন তাহলে এই প্রশ্নটার উত্তর খুব সহজেই দিতে পারবেন আর যদি আপনি সঠিকভাবে মনোযোগ সহকারে যদি উত্তরগুলো না দেখেন তাহলে এই প্রশ্নটার উত্তর আপনি দিতে পারবেন না এখানে অপশন কি রয়েছে বারোশো ছাপান্ন চোদ্দশো ছাপান্ন খ্রিস্টাব্দ পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দ এবং ষোলোশো ছাপান্ন খ্রিস্টাব্দ দিনই ইলাই ধর্মমত তিনি প্রবর্তন করেছিলেন কত খ্রিস্টাব্দে আকবর প্রবর্তন করেছিলেন পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে সুতরাং তিনি তখন সিংহাসনে বসেছিলেন সুতরাং তিনি সিংহাসনে কবে বসেছিলেন সেই ক্ষেত্রে উত্তর হচ্ছে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আকবর সিংহাসনে বসেছিলেন যখন তিনি সিংহাসনে বসেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হুমায়ুনের মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে এই আকবর কিন্তু এই সিংহাসনে বসেছিলেন এবং তিনি যখন সিংহাসনে বসেছিলেন তখন তার অভিভাবক ছিলেন বৈরম খা কারণ এই সময় তার পক্ষে সিংহাসনে বসেছিলেন ঠিক কথাই কিন্তু তার পক্ষে রাজ্য শাসন করা কোনো মতেই সম্ভব ছিল না সেই কারণেই অভিভাবক হিসাবে বৈরম খাঁ এই সময় রাজ্য শাসন করতেন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন কমেন্টস করুন অবশ্যই আপনারা এই পনেরোটা প্রশ্নের মধ্যে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে জানান এবং আরও ভিডিওগুলো কিভাবে ভালো করা যেতে পারে সেগুলোও কমেন্ট করে জানান আপনাদের মতামত কমেন্ট করে জানান এছাড়া ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান পেতে পারেন এবং চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটা দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ